তো চলে এসেছি পরের পাটে। আমার চিলি চিকেন তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। পরকড়া ছাঁকা তেলে ভাজা হচ্ছে পকোড়া। আর জানেন আমার যেটা মনে হচ্ছে, আজকে যদি পকোড়া থেকে এক পিস তুলে খেতে পারতাম, কিন্তু সে উপায় আমার নেই। কারণ ওটা খেতে গেলেই একটু পরে যে পেঁয়াজ ভাজাটা দেখবেন, ওইরকমভাবেই ঠিক ছ্যাঁক করে আওয়াজ হবে আমার হাতে, মানে ছ্যাঁকা খাবো। তবে আজকে কিন্তু আমার গিন্নির মুডটা খুব ভালো আছে। আপনারা জানেন যখন ওর মুড ভালো থাকে, ওনা গান করে, খুব সুন্দর সুন্দর রবীন্দ্রসঙ্গীত করে। ও, আমি আর লোভ সামলাতে পারছি না, আমি দেখি, আপনারাও আমার সঙ্গে দেখুন। এই দাঁড়ান দাঁড়ান, আমার গিন্নি মনে হচ্ছে গান গাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, একটু শুনুন। প্রাণ চাই চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জায়। প্রাণ চাই চক্ষু না চায়, সুন্দর এসে ফিরে যায়, তব কার লাগে মিথ্যা সচ্চায়। প্রাণ চাই চক্ষু না চায়, মুখে নাহি নিঃস্বরে ভাস, দহে অন্তরে নির্বাক বন্দি, হোষ্ঠে কি নিষ্ঠুর হাস, তব মর্মে যে কন্দল তন্নি, মাল্য যে ধ্বংসী যে হায়, তব সজ্জা যে কণ্টকু সজ্জা, বিহানু সমুদ্র বেলায় চির বিচ্ছেদ জর জর মজায়। কিরম শুনলেন আপনারা গান? হ্যাঁ, এরকমই সারপ্রাইজ থাকবে, শুনতে থাকবে। আর আমি চিলি চিকেন দেখি আপনারা যেন যাবেন না চলে। আর একটা কথা বলি, আমাদের এইটা মানে এই ভিডিওটা শেষের দিকটা অবশ্যই দেখবেন। কেন দেখবেন বলুন তো? শেষের দিকটাতে বিরাট সারপ্রাইজ আছে, ঠিক আছে? আপনারা গান শুনতে থাকুন এবং তার সাথে সাথে চলতে থাকুন। এই ফ্রাইড রাইস ঢুকে গেছে, ফ্রাইড রাইসটা হবে, আর আমার গিন্নির গান উপভোগ করুন। আমি ফিরে আসছি, ততক্ষণ কিন্তু আপনারা শুনবেন, হ্যাঁ, লাস্টটা অবশ্যই দেখবেন। তার ধান তোমার হাওয়াই হাই, লেগেছে তার ধান আমার আপন হারা প্রাণ, আমার বাদন চেরা প্রাণ, তোমার হাওয়াই হাই, লেগেছে তার ধান ফাগুন হাওয়াই হাই, লেগেছে তার ধান। ফাইনালি আমার চিলি চিকেন ফ্রাইড রাইস রেডি। এইবার যেটা করব সেটা হচ্ছে যে আমাকে তো যেতে গেলে, খেতে গেলে তো কিছু একটা ওছিলা করতে হবে। সেই ওছিলাটা আমি কীভাবে করব সেটাই আমি ভেবে পাচ্ছি না। প্ল্যান একটা বানাতে থাকি, দেখা যাক কী করা যায়। আপনারা সঙ্গে থাকুন। এইবার গিন্নির সামনে গিয়ে আমায় পড়তে হবে, মানে আগুনে ঝাঁপ দিতে হবে। তো আমি আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত। খাওয়ার জন্যে আমি অনেক দূর যেতে পারি, এই খাওয়ার লোভ আমার সারা জীবন থাকবে। তো চলুন আমরা এবার যাই, আস্তে আস্তে এগোই। উফ, এইবারে খাবারটা উঠবে হাড়ি তো। উফ না, আমি আর পারছি না, প্লিজ আপনারা দেখুন। হ্যাঁ, আমি ততক্ষণে মানে একটু প্ল্যান করি কীভাবে খাবারটা হাতে নেওয়া যায়। উফ, সত্যি অসাধারণ অসাধারণ। একদম আবার খাবার পাঠিয়ে একদম আনবো।
কথাই বন্ধু হচ্ছে।